আফটারনুন। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, কিন্তু আমরা ভালো ছিলাম না কেউই। তার কারণ একটা দুর্ঘটনা ঘটে গেছিলো। তো আমার ভাইয়ের একটা ছোট অ্যাক্সিডেন্ট হয়ে গেছিলো, মানে অ্যাক্সিডেন্টটা হতে পারতো অনেক বড় বিশাল একটা অ্যাক্সিডেন্ট, কিন্তু সেটা মানে অল্পের ওপর দিয়ে গেছে। তো সেই কারণেই আমার বাড়িতে আসা এবং ভাই একটু অসুস্থ হয়ে যাওয়ায় আমি সেভাবে করে তোমাদের সঙ্গে ব্লগ ভিডিও শেয়ার করতে পারিনি। তবে কিছু কিছু শ্যুট করেছি, সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। কী থেকে কী হয়ে গেল সেগুলো তোমাদেরকে অবশ্যই দেখাবো। আর এখানটাতে আমি বসেছি মাঠে, তো সেই জন্য রোডটা আমার চোখে পড়ছে, তো আমার একটু মানে চোখটা বন্ধ হয়ে আসছে। তো তোমরা কিছু মনে করো না। তো ব্লগটা আমি কন্টিনিউ করছি, কী কারণে আমি ভিডিও শ্যুট করিনি বা কেন এতদিন ব্লগ করিনি। অনেকে আমাকে কমেন্ট করছো বা কেন ব্লগ দিচ্ছ না, ইনবক্সে করছো, ইউটিউবে করছো, অন্যান্য ভিডিওতে গিয়ে। তো আমি তোমাদেরকে একটা পোস্ট করেছিলাম যে আমি কিছুদিন ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো না, তার কারণে আমি একটা প্রবলেমে আছি। তো প্রবলেমটা এটাই ছিল। আর কী থেকে কী হয়েছে সেগুলো আমি তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে শেয়ার করছি, মানে সে তখনকার শ্যুট করা ব্লগটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো, তাহলেই তোমরা বুঝে যাবে। তো যেটা বলছিলাম, তো একটা সকালবেলায় ঘুম থেকে উঠেছি আমি বুধবার দিন সকালে। তো বুধবারই সকালে ঘুম থেকে উঠে মা ফোন করেছে শঙ্করের ফোনে। তো শঙ্করের ফোনে ফোন করাতে আমি ভাবলাম যে মা হঠাৎ ওর ফোনে ফোন করলো সকালবেলায়। তার কারণ আমি যেহেতু মাকে একবার মানে সকালে একবার ফোন করি, দুপুরে একবার ফোন করি, সন্ধ্যাবেলা একবার ফোন করি, তো এটা আমার অভ্যেস। তো যখন দেখলাম যে মা সকালে কেন হঠাৎ মা ফোন করলো, তার কারণ বেশিরভাগ সময় আমি ফাঁকা হলে মাকে ফোন করি। তো হঠাৎ যখন মা শঙ্করের ফোনে ফোন করলো, তো আমি ভাবলাম যে আমি যেহেতু ফ্রেশ হতে গেছিলাম, হয়তো বা আমার ফোনে ফোন করেছে আমি তুলিনি, তো সেই জন্য হয়তো বা ওর ফোনে ফোন করেছে। তো তারপর দেখলাম যে ফোনটা আমি রিসিভ করেছি। আমি বললাম যে তুমি কি আমার ফোনে ফোন করেছো বা কিছু? তো তারপর মা বললো যে না এরকম। আমি বললাম তো কী মার মানে কথাগুলোও মানে একটু ভার ভার লাগছিলো। তো তখন বললো যে এরকম একটা অ্যাক্সিডেন্ট হয়েছে ভাইয়ের। তো কী করে হলো, তার কারণ আগের দিন রাতের বেলা যখন আমার সঙ্গেই ভিডিও কল করলো ভাই, তো বাড়ির সবার সঙ্গেই মোটামুটি আমি কথা বললাম। তো কথা বলার পর হঠাৎ যখন আমি এই খবরটা সকালবেলা পেলাম, তো স্বাভাবিক আমার মানে মানতে একটু কষ্ট হচ্ছিলো যে ও তো আমার সঙ্গে কথাই বললো। তো আমাদের এখানটাতে একটা ছোটো প্রোগ্রাম হচ্ছিলো, তো ওখানটাতে একজন সিঙ্গার আসার কথা ছিল, তো তাকেই হচ্ছে তার প্রোগ্রামেই যাওয়ার কথা ছিল। ওরা ছজন বন্ধু মিলে যাচ্ছিলো টোটো করে। তো যখন যাচ্ছিলো তখন রাত 11:30টার ঘটনা। তো একটা ট্রাক মানে অপোজিট সাইড থেকে আসছিলো, তো টোটোটা যখন মানে নামিয়ে দিল একটা সাইডে, তো ভাই যখন পেছনে বসা ছিল তখন ওর হাতটা টোটোর মধ্যে এভাবে করে রাখা ছিল। তো ওর হাতের যে মানে যে এই জায়গাটা মানে কবজির নিচে আর মানে কুনুয়ের মানে ঠিক মাঝখানটাতে যেখানে আমার চুড়িটা আছে, তো সেই জায়গাটাতে ওর হচ্ছে দুটো টুকরো হয়ে গেছে, হাত মানে পুরো ভেঙে গেছে। তার কারণ ওর এই হাতটাতেই আগের একবার ভেঙেছিল যখন ও ফুটবল খেলতে গেছিলো, একবার নাকি ভলিবল খেলতে গেছিলো ছোটোবেলায়, তখনও একবার ভেঙেছিল। তো ওই হাতটাতে ব্যথা পেয়েছে। তো তারপর ভালো করে আমি আর শুনিনি, আমি তো ফোনটা সঙ্গে সঙ্গে ফোনটা শঙ্করকে দিয়ে দিই। তো শঙ্কর পরে শুনে বলল যে তেমন কিছু না, মানে হাতটা ভেঙেছে। তো তারপরের দিনই সকালবেলায় আমরা মানে ওই দিনকে আর আমরা আসিনি, তার কারণ মানে যেদিন আমরা সকালবেলা খবর পেলাম সেদিন আমাদের কোনোভাবেই আসা সম্ভব ছিল না। তো তাও মানে আসতে পারতাম, কিন্তু হচ্ছে সেদিনকে আর এসে কী করবো, তার কারণ মানে ডাক্তার দেখিয়ে নিয়ে এসছে। তো বৃহস্পতিবার দিন মানে পরের দিন অপারেশন হওয়ার কথা, তো বৃহস্পতিবারে সকাল সকাল আমরা বেরিয়ে পড়েছিলাম। তো বৃহস্পতিবার দিন তোমাদের সঙ্গে তো একটু একটু ক্লিপ শেয়ার করেছি আমি, মানে করবো, তো ওই ভিডিওটা দেখলেই তোমরা বুঝতে পারবে যে আমরা কোথা থেকে কোথায় কীভাবে কখন চলে গেলাম হঠাৎ বাড়িতে। তো এটাই তোমাদেরকে বলার ছিল। তো যার কারণে মনটাও ভালো ছিল না, সেই জন্য ভিডিও আমি তোমাদের সঙ্গে শেয়ার করিনি বা কিছু কিছু জায়গায় একটু একটু শ্যুট করেছি, তার কারণ তোমরাও আমার ফ্যামিলি, তোমাদের সঙ্গেও শেয়ার করাটা আমি উচিত বলে মনে করি। তো সেই জন্যই আমি কিন্তু শেয়ার করব তোমাদের সঙ্গে, মানে ছোটো ছোটো একটা ক্লিপ মানে দিয়ে শঙ্কর একটু একটু শ্যুট করেছে কোনো কোনো জায়গায়, তো ওই জায়গাগুলো ভিডিও একটা বানিয়েছি। তো সেই ভিডিওটা তোমরা কাল পরশু পেয়ে যাবে, এই ভিডিওটা যেদিন আপলোড হবে তার পরের দিন পেয়ে যাবে। তো এই করেই গেল। তো তার মাঝখানে আমি আর এক 4-5 দিন কোনো রকম ভিডিও করি না, মানে করিনি। তো বৃহস্পতিবার শুক্রবারেও কোনো ভিডিও করিনি। তো শনিবার দিন আর বৃহস্পতিবার দিনের একটু ভিডিও একটু সে একটু মিলিয়ে তো টুকিটাকি একটা ভিডিও বানিয়েছি, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব আমি, তাহলেই তোমরা জানতে পারবে। আর এটা যদি আমি তোমাদেরকে না বলি তাহলে তোমরাও বুঝতে পারবে না এতদিন কেন আমি ভিডিও করিনি। তো এরকম একটা প্রবলেমে হঠাৎ যখন পড়েছি, তো তখন কারোরই মন মানসিকতা থাকে না যে ভিডিও করি বা মানে ভিডিও শ্যুট করি বা ব্লগ আপলোড করি, তার কারণ
মানে এটা আমি মানে আমার ভেতর থেকে আসছিল না, তো সেই জন্য মানে কি করে আমি এডিটিং করব, কি করে আমি ভিডিও শ্যুট করব। তো যা করেছে আমার হাজবেন্ডই টুকিটাকি একটু করেছে, তো ওই একটুখানি যেই জায়গাগুলো করেছে সেগুলো মিলিয়ে মিশিয়ে আমি তোমাদেরকে বুঝিয়ে দেব ব্লগে। তো সেই ব্লগটা আমি তোমাদের সঙ্গে এই ব্লগ আপলোডের পরে আমি শেয়ার করে দেব। তো এটাই আমার বলার ছিল, এই কারণেই আমি ভিডিও শ্যুট করতে পারিনি। আর এখন ভাই একটু সুস্থ আছে, এক সপ্তাহ হয়ে গেছে, আর ভাইয়ের হাতের একটা ফার্স্ট ড্রেসিং যেটা ছিল এক সপ্তাহ বাদে সেটাও হয়ে গেছে, এখন একটু সুস্থ। তো সেই জন্য একটু ভিডিও শ্যুট করেছি টুকিটাকি, দিদিও এসেছিলো, ওই ভিডিওগুলোও শ্যুট করেছি, তো সেগুলো তোমাদের সঙ্গে আস্তে আস্তে শেয়ার করব। আর বাড়িতে তো জানোই একটু নেটের প্রবলেম হয়, তো সেই জন্য আমার এডিটিং করে ভিডিওটা পাঠাতে দু একদিন দেরি হয়ে যাবে, তো একটু লেটেই তোমরা না হয় পেলে। তো চলো আজকের ভিডিওটা আমি এখানটাতেই এন্ড করছি। সো আজকের মতো টাটা, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। আর আগের মানে যে হঠাৎ আমার চলে আসা সেই ব্লগটাও আমি তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো। তো চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। সো আজকের মতো টাটা।